আসসালামু আলাইকুম দর্শক, ডিপিআরসির পক্ষ থেকে আমি শওকত আপনাদের সামনে আবারও আসলাম। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের নতুন একজন পেশেন্ট, মাত্র তিন দিন চিকিৎসা নিয়েছেন আমাদের কাছে। আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসছিলেন সেই রোগের নাম হচ্ছে PLID, যেটা আপনাদের অনেকের কাছে এখন অনেক পরিচিত। ইন্টারনেট বলেন বা ইউটিউব বলেন বা ফেসবুক, এই মাধ্যমগুলোর মাধ্যমে এখন আমরা অনেকেই এখন এই রোগগুলো সম্পর্কে, এই কমন রোগগুলো সম্পর্কে আমরা জানি, যেটা বেশ কিছুদিন আগেও হয়তো অনেকেই এই রোগগুলো অনেকের কাছে অনেক অজানা ছিল। তো যেহেতু এখন রোগগুলো সম্পর্কে আমরা জানি, চিকিৎসা সম্পর্কে জানি, আর চিকিৎসা যেহেতু জানি, এর নিরাময় এখন অনেকটুকু সহজ এবং সহজসাধ্য হয়ে গেছে আমাদের কাছে। তো যাই হোক দর্শক, বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের পেশেন্টের সাথে আমরা একটু পরিচিত হব এবং কবে থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন সেই বিষয়টা আমি একটু ওনার কাছ থেকে জানবো, কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন এবং কিভাবে এই ডিপিআরসিতে এসে মাত্র তিন দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন সেই বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা শুনবো। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়? জি, আমার নাম হচ্ছে ফারজানা আক্তার। আমি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করি। আমার বাসা হচ্ছে রামপুরা পূর্ব বাড্ডায় পড়েছে, আলিপনগরে। তো দেখা গেছে আমার বাসা থেকে আসা যোগ, আমার জবটা হচ্ছে রূপগঞ্জে, নারায়ণগঞ্জে। দেখা যায় ঢাকা থেকে যে রাস্তাটা হয় যে যাওয়া আসা, সেটা মোটামুটি খুবই খারাপ একটা রাস্তা, যার কারণে দেখা গেছে রাস্তার জার্নিটার কারণে হয়তো আমার ব্যথাটা বেড়ে গেছে। আমার উচ্চ নিচু এবং ঝাঁকির পরিমাণটা একটু বেশি, যার কারণে এটা হয়েছে। আমি যতটুকু আমার মানে ডাক্তার সব সময় এটাই বলেছে, আমি আমার প্রথম যখন পিঠে ব্যথা সমস্যা, আমার 15 সাল থেকে জব, দেখা গেছে আমি জবের এক বছরের মধ্যে আমার পিঠে ব্যথা সমস্যা বুঝতেছি, তখন আমি ওই যে ডাক্তার দেখাই বাড্ডায়। মানে মেইন প্রথম প্রবলেমটা শুরু হয় আপনার 16 সালে আপনার পিঠে ব্যথা থেকে, মানে সেটা কি দীর্ঘ সময় বসে থাকলে প্রবলেম হতো নাকি? ওটা আসলে ওরকম বসে থাকে না, হঠাৎ করে পিঠ ব্যথা করতো, চলাফেরা ব্যথা পাইতাম পিঠে উঠতে বসতে, তখন তো এতটা বুঝি নাই বা গুরুত্ব একটু কম ছিল। ডাক্তার দেখানোর পরে যখন এক্সরে করাইলাম, পরীক্ষা করলাম, তখন বলতেছিল যে ওই নার্ভ গুলোতে জার্নির কারণে নাকি আমার একটা হয়েছে, যে নার্ভ গুলোতে চাপ খায় ওইটা, ওই ব্যথাটা হয় চাপ খাওয়ার কারণে। আচ্ছা, তো উনি তখন ডাক্তার দেখাইছি, চিকিৎসা নিলাম, ওষুধ খেয়ে ভালো হয়ে গেলাম, আর ব্যথা নাই। তারপর কয়েক বছর আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ছিলাম, আর ব্যথা হয় নাই। তো তারপর আবার মনে 20 সালের মতো মাঝখান দিয়ে আবার ব্যথা হলো, এমনই পিঠে ব্যথা, মানে কষ্ট। আবার ডাক্তার দেখাই, তো আবার ডাক্তার দেখাইলে কিছুদিন ভালো থাকে, ওষুধ খাইলে কিছুদিন ভালো, তারপর দেখা গেছে আবারও কষ্ট শুরু হয়। তো গত আসলে ডিসেম্বর মাসে যেটা হয়েছে, মানে একটু কাজেরও, মা আমার বাসায় ছিল অসুস্থ রোগী, আমার একটু প্রেশারটা বেশি ছিল, যার কারণে দেখা গেছে মনে হয় ব্যথাটা বেড়ে গেছে, বাসায়ও কাজটা বেশি হতো, আবার সাথে জার্নিটা, দেখা গেছে এমন পরিমাণ ব্যথাটা হয়েছে যে আমি মানে পা নাড়িতে, মানে বিছানা থেকে সকালবেলা যখন উঠি তখন পাটা আমি নিচে ভর করে নামাইতে পারতেছি না, ডান পাটা, তখন আমার মনে হচ্ছে যে পিঠেও ব্যথা পায়েও ব্যথা, এখন তো কষ্ট হয়ে যাচ্ছে। যখন আর সহ্য করার মতো ছিল না, আমি আমার বরকে বলতেছিলাম যে আমাকে আজকেই মনে হয় ডাক্তারের কাছে নিতে হবে, আর পারবো না হাঁটতে, মানে কষ্টটা সহ্যের বাইরে চলে যাচ্ছিল। তারপর দেখা গেছে ও আমাকে ওই দিনই যে ইমার্জেন্সি ভাবে, এখন যেহেতু খারাপ, তখন আর ও এত ইয়া না করে নিয়ে আসে, ওই ওখানে স্যারকে দেখাই, এক স্যার, উনি আমার মানে MRI করতে বলে, তারপরে এক্সরে অনেক কিছু দেয়, সব টেস্ট গুলো আমি করাই। করানোর পরে ওই যে আমার এতে ধরা পড়ে যে আমার ওই যে হাড়ের মাঝখানে ওগুলা দুই জায়গা দিয়ে বের হয়ে গেছে, এটা উনি আবার আমাকে ওষুধ দেয়, তখন আমার প্রচুর ব্যথা পিঠে। তো স্যার তখন আমাকে আর ব্যায়াম ট্যাম দেয় নাই, বলছে যে ওষুধ খান, আগে ব্যথা কমুক, এক সপ্তাহ পরে আবার আইসেন। তা আমার অবশ্য এক সপ্তাহ পরে ওনার ওষুধ খেয়ে আমি একটু এক সপ্তাহ ভালো বোধ করি, কিন্তু ওই পরিমাণ যে একটা সুস্থতা ওইটা আসলে আমার হচ্ছিল না। তো আমি ওষুধ খাইতেছিলাম, খাওয়ার পরেও মানে দেখা যায় যে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে এসে আবারও আমার পা, তখন এটা হচ্ছে এতটা পরিমাণ, মানে রগে যে টান খেতাম এটা শুরু হয়ে গেল, মানে ঝিঝি ধরে পায়ের মাংস পেশিতে ব্যথা হয়, এরকম একটা কষ্ট নিয়ে চলাফেরা করতেছিলাম। তো আমার আপু এখানে আমার মূলত পরিচিত হিসেবে, যে আমার ভাই, আপন বড় ভাই, আমার বড় বোন, সবাই ওনারা এখান থেকে চিকিৎসা করে গেছেন স্যারের কাছে এসে। তাদেরও কি প্রায় কাছাকাছি এরকমই প্রবলেম ছিল? হ্যাঁ, আমার ভাইয়ের সেম আমার মতো পিঠে সমস্যা। আচ্ছা, আমি বলতেছিলাম আমার বোনজিকে ফোন দিলে বলতাম, তো বলেছে তাহলে তুমি এক কাজ করো, আমি যে দেখাইছি ওই স্যারের কাছে যাও, তারপরে তুমি থেরাপি নাও। তো এরকম বলতাম, আমি বলছি ঠিক আছে, ঈদের পর থেকে আমারও মানে আমার সমস্যা কেন, আমার মনে হচ্ছিল ঈদের পর থেকেই নিবো, কিন্তু আমি ওই জার্নি করে ব্যথা নিয়ে আমি নরসিংদীতে যাই বাবার বাসায়,
যাওয়ার দুই দিনের মধ্যে আমি দেখা যায় এমন অবস্থা হলো যে আমি মানে বিছানা থেকে আর পা হাত পানা দিতে পারতেছি না, নামা ওঠা মানে এইরকম আমার কোনো দিন হয় নাই লাইফে। মানে আমি একদম মনে হচ্ছিল ওই দিন থেকে আমি আর লড়তে পারবো না, আমি শেষ। মানে কষ্টদায়ক, মানে খুব কষ্টদায়ক, যেটা আমি আর মানে কোনোভাবে উঠতে পারতেছি না, কোনো শুইতেও পারতেছি না, বসতে পারতেছি না, পুরো শরীরটাতেই ব্যথা। পরে ভাইয়া বলতেছে, এখন ওই ওই দিনই ভাইয়া আবার বাড়িতে গেছে, ভাইয়াও ঢাকায় থাকে, তো ভাইয়া আবার আসায় গেছে, বলতেছে যে না মা ওকে তো ইমার্জেন্সি ভাবে ডাক্তার দেখাতে হবে, নিয়ে যাই। তো ভাইয়া ওই পরে সোমবার সকাল বেলায় ভাইয়া আমাকে নিয়ে যে রওনা দিল, স্যারের শহীদুল্লাহ প্রধান স্যারের কাছে আসলো, নিয়ে আসলো স্যার। ওই যে আমার এমআরআই রিমোট গুলো দেখলো সব, দেখে স্যারও কিছু ব্লাড টেস্ট দিয়েছেন, ওগুলো করিয়েছি, করানোর পরে আলহামদুলিল্লাহ টেস্ট দেখে বলছে যে ভালো আছে। তো ওই যে থেরাপি নিতে বলছে, ওকে বলছিল ভর্তি হইতে, তবে আমার ভর্তি হই নাই, যেহেতু আমার ওই যে মানে কাছে আত্মীয়র বাসা আছে, স্যারকে বলছে, বলার পর স্যার বলছে ঠিক আছে ওখান থেকে নিলে হবে। ওই দিনের পর থেকে মানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কোন ইয়া হয় নাই, ব্যথাটা এখন পর্যন্ত আল্লাহর রহমতে আর ফিরে আসে নাই। মনে হচ্ছে যে আপু বলছিল যে ব্যায়াম করানোর পরে হয়তো বা একটু ব্যথা হবে শরীরে, আমি আপনাদের এখানে এসে খুব খুশি, আল্লাহ যেন সুস্থ রাখে, আমাকে দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া থাকবে, এবং আমি আসবো, এবং আমি অন্য আমার পরিচিত কেউ সমস্যা হলে আমি বলবো যে এখানে আসার জন্য, যেমন আমার ভাই আমাকে নিয়ে আসছে, সেটাই সেটাই মানে একটা মানে আস্থা চলে আসছে যে স্যারের প্রতি, আপনাদের প্রতিষ্ঠানের প্রতি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ, অবশ্যই ভালো আছি, আল্লাহ ভালো করছেন ইনশাআল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আস্থার একটি জায়গা, এই শব্দটা আসলে অনেক ছোট্ট একটি শব্দ, কিন্তু এর মহত্ত্ব এবং গুরুত্ব কিন্তু অনেক বিশাল। আমরা যখনই কোনো চিকিৎসা নিতে চাই, আস্থার জায়গাটা আসলে আগে তৈরি করে নিতে হয়। দেখুন, ওনার ভাই অসুস্থ ছিলেন, ওনার পরিবারের সদস্যরা যখন অসুস্থ ছিলেন, চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে গেছেন, এবং দেখুন যে মানুষটা বিছানা থেকে উঠতে পারছিলেন না, সেই মানুষটা মাত্র তিন দিনে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। ওনার মুখের হাসি বলে দিচ্ছে আসলে উনি কতটা সুস্থ, ওনার মুখে বলার দরকার নেই যে আমি আজকে সুস্থ, ওনার মুখের এক্সপ্রেশন সব কিছুই বলে দিচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের আত্মতৃপ্তি। একটা মানুষ যখন সম্পূর্ণ সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যান, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে মানুষের মতো করে বেঁচে থাকবেন, অসুস্থ হয়ে না। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।